অনেক দিন ধরে গলা বসা, গলার কোন রকম আর ব্যবস্থা হচ্ছে না, ওই গার্গল করা, তারপরে ভয়েস রেস্ট, এ আর কতদিন করা যায়, ওষুধই বা কতদিন খাওয়া যায়। এখানে কিন্তু আসল সমস্যা লুকিয়ে রয়েছে। ডাক্তারবাবু যেটা বলছেন, 92.7 বিগ এফএম এর সুমন্তর সঙ্গে শুনছো হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান, আর আমার সঙ্গে আছেন ডক্টর তুষার কান্তি ঘোষ, বিশিষ্ট ইএনটি স্পেশালিস্ট। ডাক্তারবাবু যে কথা বলছিলেন যে ওই টার্ন করতে পারে, হয়তো ওগুলো বেড়ে 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 গ্রোথ হতে হতে হয়তো ক্যান্সারের দিকে যেতে পারে, কিন্তু সেটাকে তো আটকাতে হবে, এবং সেটার বয়সেরও তো ব্যাপার থাকে, একটু যদি ডিটেলসে বলেন আমাদের। দেখুন, যে কোনো জিনিস অনেকদিন ধরে গলা বসে আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ হচ্ছে আপনি যে না আমার বয়স হয়ে গেছে থাক গলা বসলো না, এড়িয়ে যেতে পারেন না, কারণ হচ্ছে বয়স্ক মানুষদেরও তো মানে খারাপ কিছু হওয়ার চান্স আছে। সুতরাং আপনাকে অবশ্যই একজন ভালো ডাক্তারবাবু স্বর্ণবর্ণ হতেই হবে, যেখানে গলাটা দেখিয়ে আপনাকে ঠিক করতে হবে, এবং যদি আর্লি ডায়াগনোসিস করা সবথেকে ভালো, কারণ হচ্ছে বেড়ে গেলে তো আরও প্রবলেমেটিক হয়ে যায়। তো সুতরাং কোনো বয়স কোনো ল্যান্ডমার্ক নেই, আমার বাচ্চাদের ক্ষেত্রেও যদি গলা বসে তাকেও ডায়াগনোসিস করতে হবে, আপনার কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়েও ঠিক করার কথা ভাবতে হবে। প্লাস হচ্ছে বয়স্ক পেশেন্ট যাদের ক্ষেত্রে এরকম হচ্ছে তাদের তো আরও আপনাকে ফেলে রাখা যাবে না, কারণ তাড়াতাড়ি ট্রিটমেন্ট করতে হবে, কারণ হচ্ছে তাদের ক্ষেত্রে মোর সেম মানে সাসেপ্টেবল। সঙ্গে আমরা হিস্ট্রিও নিই যে ওরকম ধূমপান বা তামাক জাতীয় দ্রব্যের ব্যবহার হয়েছে কি না, কিন্তু কোনো এরকম নয় যে আপনি একটু এই এজের পরে আর ট্রিটমেন্ট না করলেও হবে, এরকম নয়। তো প্রত্যেকে এই আপনাকে জানতে হবে এক্স্যাক্টলি কী হচ্ছে, কারণ ছোটোবেলাও যেমন প্রবলেম হতে পারে, অন্যান্য রোগ সাধারণত ক্যান্সার ছাড়াও তো অন্যান্য প্রচুর রোগ আছে, তেমনি বয়স্ক মানুষের ক্যান্সারের সাথেও অনেক রকম রোগ আছে। তো সব রকম রোগের জন্যই আপনাকে গলাটা এক্স্যাক্টলি দেখতে হবে এবং প্রপার ডায়াগনোসিস করতে হবে, এবং প্রপার ডায়াগনোসিস করে প্রপার ট্রিটমেন্টের অত্যন্ত ভালো ভালো ব্যবস্থা আছে আজকাল। তো বেস্ট ওয়ে হচ্ছে সিও টু লেজার, এবং যদি বেস্ট লেজার ওয়াল বেস্ট লেজার ইউজ করা যায়, কারণ হচ্ছে ছোটোখাটো কোরিয়ান লেজার টেজার আছে অনেক সময় গলা আপনার গলায় ভোকাল কর্ডে ইঞ্জুরি হওয়ার সম্ভাবনা খুব বেশি, এবং খারাপ হয় ভোকাল কর্ড, সেগুলো দিয়ে করা যায় না, এবং স্লাইসার বা ওই যে সুপার পালস বিভিন্ন মোড আছে যেটা বিশেষ একটাই মাত্র স্যার ওয়ার্ল্ড বেস্ট লেজারের, সেই সব ছাড়া ভোকাল কর্ডে কাজ করা যায় না। ভোকাল কর্ডের কাজ করতে গেলে বা কী ধরনের অপারেশন করলে তাকে ভালো করা যায় সে বিষয় নিয়ে তো অবশ্যই থাকবো, কিন্তু গলায় একটা ব্যথা হয়, গলায় কোথাও ফোলা নেই অথচ একটা কেমন যেন টনটনে ব্যথা হয়, সেরকম একটা সমস্যা একজন জানিয়েছেন, তার প্রসঙ্গেই আসবো পরের ঘন্টা শুরুতে। 92.7 বিগ এফএম এ সুমন্তর সঙ্গে শুনছো হেলথ কেয়ার 2.0 অনুষ্ঠান, আমার সঙ্গে আছেন ডক্টর তুষার কান্তি ঘোষ, ঘোষ ইন্টি ফাউন্ডেশনের তরফে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। আশা করি তোমাদের এই আলোচনা বিশেষ কাজে লাগছে বা উপকার হচ্ছে তোমাদের।